বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। অকালে বাদলা বাগধারাটির অর্থ কি? অপ্রত্যাশিত বাধা। শিরে সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। আমাদের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেছেন কোন কবি? সৈয়দ আলী আহসান। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় কি? মুমুক্ষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থটি কাজী নজরুলকে উৎসর্গ করেন? বসন্ত। রক্তাক্ত প্রান্তর কোন ধরনের গ্রন্থ? নাটক। নরাধম শব্দটি কোন সমাস? তৎপুরুষ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সাল। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে? বেগম রোকেয়া সাখাওয়াত। কবি কায়কোবাদের আসল নাম কি? কাজেম আল কোরায়েশি। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস? লাল সালু। নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় অধিকৃত হয়েছে? বালতি। সূর্য এর প্রতিশব্দ কি? ভানু। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিসনার গিল্টি, এখানে জুরি কোন প্রকারের নাউন? কালেকটিভ নাউন। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরগ্রেরি। দ্য বয় টেক্স আফটার হিজ মাদার, হেয়ার টেক্স আফটার মিন্স রিসেম্বলেন্স। হি হ্যাজ কনফাইন্ড টু বেড উইং টু ইলনেস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাথিস্ট? নন বিলিভার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হাম্বল? রুড। রাইটার অফ দ্য ভিন্সি কোড ইজ ড্যান ব্রাউন। হুইস ওয়ান ইজ দ্য প্লে অফ ক্রিস্টোফার মার্ভেল? ডক্টর ফ্রস্টেস। 60টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি যোগ হলে সংখ্যা 3টির গড় 21। সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? 34.3। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনির ব্যবহার এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না, ওই পরিবার চিনি খাওয়া শতকরা কত কমালো? 20%। 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যাটি কত? 33। -10 -7 অপেক্ষা -10 +-7 কত বড় বা ছোট? কোনটিই নয়। দুটি সংখ্যার গুণফল 189 এবং সংখ্যা দুটির যোগফল 30, সংখ্যা দুটি কত? 9 ও 21। একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় ক্রয়মূল্যের উপর 20% লাভ হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 150 টাকা। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল, আহসানের বেতন আগে কত ছিল? 1,20,000 টাকা। 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? 20 মিটার। 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? 5%। বাংলাদেশের ইতিহাসে 17 এপ্রিল কেন বিখ্যাত? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়, বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে, উপরে সবগুলো। বাংলাদেশের সংবিধান কবে প্রবর্তিত হয়? 16 ডিসেম্বর 1972। বছরের সবচেয়ে বড় দিন কোনটি? 21 অক্টোবর। কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? 26 মার্চ 1971। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র কোনটি? মোনাকো। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? প্যালেস্টাইন। ম্যাগনাকার্টা কত সালে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। বাংলাদেশের কয়টি নদ আছে? 3টি। টিপাইমুখ বাঁধ বাংলাদেশের কোন নদের উজানে নির্মিত? বরাক। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইকান। ম্যাডোনা 43 ছবিটির শিল্পী কে? জয়নুল আবেদিন। বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি? কুড়িগ্রাম। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি?
সুন্দরবন। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। বাংলাদেশের বর্তমান রক্তদান কোন প্রতিষ্ঠানটি শীর্ষে আছে? সন্ধানী। ডুরান্ট লাইন কি? আফগান পাকিস্তান সীমান্ত রেখা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? জার্মানি। হ্যারি পটার কি? শিশুতোষ বইয়ের সিরিজ। কোনটি বলকান রাষ্ট্র? বুলগেরিয়া। কোন শহর চির বসন্তের শহর নামে পরিচিত? কিটো। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 136তম। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওয়াশিংটন। বাংলাদেশ কোন জেলায় খাসিয়ানি গোষ্ঠীর লোক বাস করে? সিলেট। মাওরি অধিবাসীরা কোথায় বাস করে? নিউজিল্যান্ড। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার? ভারতচন্দ্র রায় গুণাকর। ভূকম্পন মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন? গ্রিসের সিসিলি। বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি? অ্যামিটার। লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। বাতাসে শব্দের গতি ঘন্টায় কত মাইল? 757 মাইল। কোনটি মৌলিক রং? লাল। 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে কত? 37.9। শূন্য মাধ্যমে তাপ সঞ্চারিত হয় কোন পদ্ধতিতে? বিকিরণ। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে। ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? চিনি জাতীয় খাবার খেলে এই রোগ বেশি হয়।